নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। তো আমি আজ যাব একবার মার্কেটে, সেখান থেকে যাব ডাক্তারখানায়, যাব একবার একবার যাব ব্যাংকে, আরও এক জায়গায় যাব, সেটা কোথায় যাব হলো ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমরা ডাক্তারখানায় ঢুকে পড়েছি। ডাক্তারবাবু অন্য আর একটা রুগী দেখছেন, তাই কিছুক্ষণ দাঁড়াতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমরা এখানে ডাক্তারখানায় বসে আছি। দেখো, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা এবার হেঁটে হেঁটে ফের যাচ্ছি এতে ব্যাংকে যাব। এরপর দেখানো হয়ে গেলে এবার যাব ব্যাংকে, তারপর যাব আশীর্বাদ। ব্যাংক খোলা আছে তো? আমরা ব্যাংকে ঢুকে পড়েছি, ব্যাংকের কাজ শেষ হয়ে গেছে, আমরা এবার আর। বন্ধুরা, তোমরা জানো আমি বেলার দিকে, দুপুরের দিকে বেরিয়েছিলাম, একটু বেরিয়ে প্রথমে ডাক্তারখানায় গিয়েছিলাম, তারপর গিয়েছিলাম ব্যাংকে। ব্যাংকে কিছু কাজ ছিল, সেই কাজ সেরে আবার গিয়েছিলাম আর এক জায়গায় গিয়েছিলাম, সেই জায়গাটা তোমাদের নাম বলিনি। আর এক জায়গায় গিয়েছিলাম, সেখানে হলো শাঁখা কিনতে। তো এই শাঁখাটা আমি কিনেছি, আমি গিয়েছিলাম চওড়া শাঁখা কেনার জন্য, কিন্তু ওদের কাছে দুটো মাত্র চওড়া শাঁখার ডিজাইন ছিল, আমি যেরকম খুঁজছিলাম সেরকম পাইনি, তাই জন্য আর চওড়া শাঁখা কেনা। তো ওই যে শাঁখা যে বিক্রি করে ওই দাদাটা বলল যে এই শাঁখাগুলো এখন খুব চলছে, তাই এইটা পছন্দও হলো, বেশ সুন্দর দেখতেও, তাই এটাই কিনে নিয়েছি। আর এর সঙ্গে একই মতো দেখতে এরকম পলা কিনেছি দুটো। তো এই শাঁখা আর পলাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে। থ্যাংক ইউ।